সুপ্রিয় শিক্ষার্থী, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজে অনলাইন ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। বর্তমানে আমাদের 2020 সালে করোনা পরিস্থিতির কারণে আমরা প্রত্যেকে একটু মনটা খারাপ করেছিলাম, তাই না? বাড়িতে বসে থাকা, একঘেয়েমি, আমাদের একটু খারাপ লাগছিল। তো এক সময় আমাদের যখন স্কুল থেকে অনলাইন কার্যক্রম বা অনলাইন ক্লাস শুরু হয়, তখন আমরা সেই ক্ষেত্রে এই একঘেয়েমি অনেকটাই কিন্তু কেটে গেছে। আমরা বাড়িতে বসে থেকেই পড়াশোনা করতে পেরেছি। তারপরে যখন অনেক বিষয়ভিত্তিক জুম ক্লাস হয়েছে, জুম ক্লাসে আমরা শিক্ষকদের সাথে সরাসরি ক্লাসে অংশগ্রহণ করেছি। তারপরে আমাদের বন্ধু বান্ধবীর সাথেও কিন্তু জুম ক্লাসে কথাবার্তা বলেছি, দেখা সাক্ষাৎ করেছি। তো এই বছর 2021 সালে সবাই আমরা অনেকটাই সচেতন হয়ে গেছি, কারণ করোনা পরিস্থিতির কারণে করোনা আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে। কিভাবে চলতে হয়, কিভাবে অল্প জায়গায় মিলেমিশে সবার সাথে সাথ দিয়ে থাকতে হয়, অনেক কিছু কিন্তু এরকম অনেক অনেক কিছু শিখিয়েছে। দেখো, করোনা পরিস্থিতির কারণে আমরা সবাই যখন ঘরে ছিলাম, তখন আমরা কি কি করেছি? ঈশ্বরের আরাধনা করেছি। আমরা বিভিন্ন কারণে ব্যস্ততার জন্য আমরা ঈশ্বরের আরাধনা করার সময় করে উঠতে পারিনি। বিভিন্ন কাজে নিজেদেরকে মনে হয়েছে অনেক ব্যস্ত, কিন্তু এই করোনা পরিস্থিতি আমাদের নিজেদের যে সময়গুলো, এই সময় আমরা কাটিয়েছি, এই সময়গুলো আমরা ঈশ্বরের আরাধনার কাজে ব্যয় করতে পেরেছি। এদিক থেকে আমরা নিজেদেরকে ধর্মচর্চার দিকে কিন্তু কাজে লাগিয়েছি। যাই হোক, 2021 সাল পড়ে গেছে। 2021 সালে তোমাদের প্রত্যেককে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার, অর্থাৎ নতুন বছরের শুভেচ্ছা। আজকে আমরা পঞ্চম শ্রেণীর হিন্দু ধর্ম ক্লাস করব। সবার প্রথমে তোমাদের পঞ্চম শ্রেণীর হিন্দু ধর্ম ক্লাসে স্বাগতম জানাচ্ছি। সবাইকে স্বাগতম পঞ্চম শ্রেণীর হিন্দু ধর্ম ক্লাসে। আজকের পাঠ উপস্থাপনায় আছি আমি তনুশ্রী দে, সহকারী শিক্ষক, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। আজকের শিখন ফল, আজকের শিখন ফলে অর্থাৎ আজকের পাঠ শেষে শিক্ষার্থী তোমরা কী কী শিখতে পারবে? ঈশ্বর সম্পর্কে জানতে পারবে, জীবসেবা সম্পর্কে জানতে পারবে, দরিদ্র ব্রাহ্মণের জীবসেবা কাহিনী সম্পর্কে বলতে পারবে, উচ্চ বৃত্তি সম্পর্কে বলতে পারবে। তো যাই হোক, আজকে আমরা কোন অধ্যায় আলোচনা করব? ঈশ্বর ও জীবসেবা অধ্যায় আমরা আলোচনা করব। আজকের আমাদের আলোচিত বিষয় হচ্ছে ঈশ্বর ও জীবসেবা। ঈশ্বর ও জীবসেবা অধ্যায়ে গুরুত্বপূর্ণ কতগুলো অংশ আছে, কি কি? ঈশ্বর, জীবসেবা, দরিদ্র ব্রাহ্মণের জীবসেবা, উচ্চ বৃত্তি, এই টপিকগুলো আমাদের এই অধ্যায়ে আছে। প্রথমে তোমাদের বলে দিই, আমাদের অর্ধবার্ষিক এবং বার্ষিক দুই ধরনের পরীক্ষার সিলেবাস অনুযায়ী আমরা ক্লাস করব। কেননা আমাদের করোনা পরিস্থিতি এখন পর্যন্ত কিন্তু আমরা স্কুল খুলতে পারিনি, তাই তো? আমাদের স্কুল এখন পর্যন্ত খোলা সম্ভব হয়ে ওঠেনি, যার কারণে আমাদের পরীক্ষা গতবার বা এর আগ পর্যন্ত আমরা তিনটা সাময়িকে পরীক্ষা দিয়েছি, প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক এবং বার্ষিক পরীক্ষা। তো এই বছর এখনকার পরিস্থিতি, বর্তমান পরিস্থিতি বিবেচনায় আমরা সিলেবাস যা করেছি সেক্ষেত্রে অর্ধবার্ষিক এবং বার্ষিকের ভিত্তিতে সিলেবাসটা রেখেছি। সেই হিসেবে আমরা অর্ধবার্ষিক এবং বার্ষিকের মধ্যে সমগ্র বইটাকে ভাগ করে নিয়েছি। আমাদের আলোচ্য বিষয়, প্রথম অধ্যায়ের আলোচ্য বিষয়গুলোর মধ্যে কি আছে? ঈশ্বর, জীবসেবা, দরিদ্র ব্রাহ্মণের জীবসেবা, উচ্চ বৃত্তি। এখন তোমাদের কি করতে হবে? গত বছর যারা ক্লাস করেছো নিশ্চয়ই তাদের মনে আছে কি করতে হবে। আমাদের আলোচ্য বিষয়গুলো যখন আমরা দেখব, তখন খুব দ্রুত খাতা বের করতে হবে এবং খাতাতে আমাদের আলোচ্য বিষয়গুলো তুলে নিতে হবে। আমাদের আলোচ্য বিষয়গুলো তোমাদের সুবিধার্থে আমি আরো একবার বলছি। প্রথমে আছে ঈশ্বর, এরপরে আছে জীবসেবা, তারপর আছে দরিদ্র ব্রাহ্মণের জীবসেবা, উচ্চ বৃত্তি। এই তো তোমাদের লেখা আশা করছি হয়ে গেছে। এরপর আমরা এক একটি টপিক আলোচনা করব। প্রথম টপিক, আমাদের প্রথম টপিক হচ্ছে ঈশ্বর। ঈশ্বর সর্বশক্তিমান, তিনি মানুষ, নদী, সাগর, পাহাড় সব কিছু সৃষ্টি করেছেন। ঈশ্বর স্রষ্টা ও জীবজগৎ তার সৃষ্টি, অর্থাৎ আমরা বলতে পারি আমাদের এই জীবজগৎকে সৃষ্টি করেছেন ঈশ্বর। আর সব কিছু স্রষ্টা, যিনি সৃষ্টি করেন তাকেই তো বলা হয় স্রষ্টা, তাই তো?
ঈশ্বরের আরেক নাম হচ্ছে পরমাত্মা। ঈশ্বর প্রত্যেকটি জীবের মধ্যে আত্মারূপে অবস্থান করে থাকেন। ঈশ্বরের আরেক নাম আমরা কি বলতে পারি তাহলে? ঈশ্বরের আরেক নাম হলো পরমাত্মা। ঈশ্বর জীব দেহে অবস্থান করে আত্মারূপে, অবস্থান করে সমগ্র জীবকে পরিচালনা করে। তাই জীবও ঈশ্বর জীব সেবার মাধ্যমে ঈশ্বরকে আমরা কাছে পেতে চাই। অর্থাৎ আমি এই কথাটাকে আরেকটু সহজভাবে বলি, আমাদের এই পৃথিবীতে অনেক ধরনের জীব আছে, তাই তো? গাছপালা, পশু পাখি, মাটি, পানি, বায়ু, এগুলো হচ্ছে পরিবেশের উপাদান। পরিবেশের এই উপাদানগুলো কাজে লাগিয়ে জীব বসবাস করে থাকে। উদ্ভিদ বা প্রাণী, এই ধরনের অনেকগুলো জীব রয়েছে এই পৃথিবীতে। তো প্রত্যেকটি জীবকে আমাদের ভালোবাসতে হবে, কেননা জীবের মধ্যে ঈশ্বর আত্মারূপে অবস্থান করেন। ঈশ্বর জীবকে ভালোবাসলে ঈশ্বরকে ভালোবাসা হয়। আমরা কি সব কিছু ধ্বংস করব? যে কোনো কিছু আমরা ধ্বংস করব না, সৃষ্টির মধ্যে আনন্দ, তাই তো? ঈশ্বর এই সমগ্র জীবজগতের সৃষ্টি করেছেন। আমরা ছবিতে দেখতে পাচ্ছি আমাদের আমাদের পাঠ্যপুস্তকের এই যে অধ্যায় আলোচিত হয়েছে, সে অধ্যায় একটি গল্প বা উপাখ্যান আছে। গল্প বা উপাখ্যানের টপিকটা কি? দরিদ্র ব্রাহ্মণের জীব সেবা। আমরা ছবিতে দেখতে পাচ্ছি কি, দরিদ্র একজন ব্রাহ্মণ আছেন। দরিদ্র একজন ব্যক্তি, তিনি খেতে বসেছেন, এবং একজন ব্রাহ্মণ, তিনিও কিন্তু দরিদ্র। ব্রাহ্মণ তার পরিবার পরিজন নিয়ে এই দরিদ্র মানুষের সেবা করছেন। হ্যাঁ, চলে আসি, আমরা এখন গল্পটা পড়াতে চলে আসি। কুরুক্ষেত্র একটি পবিত্র স্থান ও ধর্মক্ষেত্র। সেখানে এক দরিদ্র ব্রাহ্মণ বাস করত। তার স্ত্রী ও এক ছেলে বউকে নিয়ে উচ্ছবৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন তিনি। কোনো একদিন, কোনো দিন তাদের খাবার জুটত, আবার কোনো দিন অতি কষ্টে কোনো দিন খাবার জুটত না। একদিন কি হলো, ব্রাহ্মণ পত্নী অনেক কষ্টে খাবার সরবরাহ করলেন। খাবার হিসেবে কি সরবরাহ করলেন? যব। শস্য খেতে গেলেন এবং সেখান থেকে কিছু যব সংগ্রহ করলেন। আচ্ছা, তাহলে কুরুক্ষেত্র কথাটা বলতে গেলে আমার আরও একটা প্রসঙ্গে চলে আসতে হচ্ছে। কুরুক্ষেত্র একটি পবিত্র স্থান ও ধর্মক্ষেত্র। তোমাদের কি মনে আছে কুরুক্ষেত্রে কি ঘটেছিল? হ্যাঁ, বুঝতে পাচ্ছি তোমাদের মনে আছে, কুরুক্ষেত্রে কৌরব ও পাণ্ডবদের মধ্যে যুদ্ধ বেঁধেছিল। কৌরব ও পাণ্ডবদের মধ্যে যখন যুদ্ধ বেঁধেছিল, তখন সেক্ষেত্রে কি হয়েছিল? কৌরব এবং পাণ্ডব, কারা? পাণ্ডু এবং ধৃতরাষ্ট্র দুই ভাই ছিলেন। ধৃতরাষ্ট্রের ছিলেন 100 পুত্র এবং 1 কন্যা, অপরদিকে পাণ্ডুর ছিল 5 পুত্র। তো তাদের মধ্যে, তারা যখন বড় হলো, তাদের মধ্যে বিভিন্ন কারণে, যখন বড় ক্লাসে উঠবে ডিটেলস আলোচনা আছে, তাদের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল। তা হচ্ছে মহাভারতে এই যুদ্ধের বিস্তৃতি বর্ণনা করা হয়েছে। তো এই কোথায় এই যুদ্ধটা হয়েছিল? কুরুক্ষেত্রে এই যুদ্ধটা হয়েছিল। কুরুক্ষেত্র হচ্ছে ধর্মস্থান, তো সেই স্থানের কথাই তোমাদের এখানে তুলে ধরা হয়েছে। কুরুক্ষেত্রে একজন দরিদ্র ব্রাহ্মণ থাকতেন। তার দরিদ্র ব্রাহ্মণ কিভাবে থাকতেন, তার সাথে কে থাকতেন? দরিদ্র ব্রাহ্মণের সাথে থাকতেন তার স্ত্রী, তার একমাত্র পুত্র এবং পুত্র বধূ। তারা তো গরিব ছিল, তো সেক্ষেত্রে তাদের প্রতিদিন হয়তো খাবার জুটত, আবার কোনো দিন খাবার জুটত না। অনেক কষ্টে একদিন ব্রাহ্মণ পত্নী কিছু খাবার জোগাড় করলেন। খাবার হিসেবে কি জোগাড় করলেন? কিছু যব সংগ্রহ করলেন খাবার হিসেবে। সেক্ষেত্রে যব সংগ্রহ করতে গিয়ে কি দেখা গেল? তিনি যব নিলেন, যব দিয়ে কি করলেন আমরা গল্পের মধ্যে পড়ি, দেখো। যব দিয়ে তিনি নিজেদের জন্য কিছু ছাতু বানালেন। খাবেন এমন সময় একজন ব্রাহ্মণ এসে খাবার চাইল। তখন ব্রাহ্মণ পত্নী কি করলেন? নিজেরা অভুক্ত থেকে তাদের ব্রাহ্মণের ক্ষুধা নিবারণ করলেন। ব্রাহ্মণ খুব খুশি হলেন এবং বললেন, তোমাদের সেবায় আমি খুশি হয়েছি। আমি ধর্মদেব তোমাদের পরীক্ষা নিতে এসেছিলাম। অর্থাৎ যেই গরিব এসেছিলেন তখন তিনি হচ্ছেন ধর্মদেব। ধর্মদেব কেন এসেছিলেন? তাদের পরীক্ষা নেবার জন্য। ব্রাহ্মণ কতটা আন্তরিক, তার ভেতরে দারিদ্রতা আছে, এই দরিদ্র দশা থেকেও তিনি কিভাবে অন্যের সেবা করলেন, তারই পরীক্ষা নিতে এসেছিলেন ব্রাহ্মণ। এখন চলে যাচ্ছি জীব সেবা সম্পর্কে। চিত্রে আমরা দেখতে পাচ্ছি স্বামী বিবেকানন্দকে। স্বামী বিবেকানন্দ কে ছিলেন?
স্বামী বিবেকানন্দ ছিলেন একজন মহাপুরুষ। স্বামী বিবেকানন্দ মহাপুরুষ ছিলেন, সেক্ষেত্রে আমরা বলতে পারি স্বামী বিবেকানন্দ কি কাজ করেছেন। স্বামী বিবেকানন্দ তার ধর্ম প্রচারের জন্য ঈশ্বরের আরাধনার উদ্দেশ্যে অনেক কাজ করে গেছেন। সেক্ষেত্রে স্বামী বিবেকানন্দের গুরুত্বপূর্ণ একটা কথা আমরা সবসময় বলতে পারি, জীবে দয়া করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। অর্থাৎ স্বামী বিবেকানন্দ বলেছেন, জীবকে সেবা করলে ঈশ্বরকে সেবা করা যায়, জীব সেবার মধ্যে ঈশ্বরের সেবা করা সম্ভব। এখন আমরা দেখি আমাদের বইয়ে, অর্থাৎ পঞ্চম শ্রেণীর হিন্দু ধর্ম বইয়ে জীব সেবা সম্পর্কে কি বলা হয়েছে। জীব সেবার মাধ্যমে আমরা ঈশ্বরকে সেবা করতে পারি, তিনি জীবের মধ্যে জীবের মাঝে আত্মারূপে বাস করেন। তাই তো বলা হয়েছে, যত্র জীব তত্র শিব, পোষা জীবজন্তুর সেবা করেও ঈশ্বরের সেবা করা যায়। এই সম্পর্কে স্বামী বিবেকানন্দ বলেছেন, জীবে দয়া করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। অর্থাৎ তার এই কথায় স্পষ্টভাবে আমরা বুঝতে পারি যে জীব সেবা করলে জীবকে সেবা করার মাঝেই ঈশ্বরকে সেবা করা যায়, কেননা ঈশ্বর জীবের মধ্যে আত্মারূপে অবস্থান করেন। ধর্মগ্রন্থে কি বলা হয়েছে, যত্র জীব তত্র শিব। আমরা জীব নেই আশেপাশে, তাই বলে কি আমরা জীব সেবা করতে পারবো না, গাছপালা আছে। আবার অনেকে, তোমাদের অনেকের বাড়িতে পোষা জীবজন্তু আছে, অনেকে কিন্তু পুষে থাকো, পোষা জীবজন্তু বাড়িতে কিন্তু রেখেছ, তো পোষা জীবজন্তু সেবা করলে তাদের সেবা আরাধনার মাধ্যমেই জীবকে সেবা করা যায়। স্বামী বিবেকানন্দের কথা আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম। আমরা চিত্রে জীব সেবার কিছু দৃশ্য দেখতে পাচ্ছি, হাতি এবং ঈশ্বর জীব সেবা করছেন। সেক্ষেত্রে আমরা তাদের তারা যে ধর্মপথে চলেছেন সেই ধর্মপথ থেকেও আমরা নিজেরা চলতে পারি, এই ধর্মজ্ঞানকে কাজে লাগিয়ে। এখন চলে আসি নতুন একটা কথা, উচ্চ বৃত্তি। উচ্চ বৃত্তি কি? উচ্চ বৃত্তি হলো জমিতে ধান কেটে নেওয়ার পরে জমিতে যা দু এক ছড়া পড়ে থাকে তা কুড়িয়ে নিয়ে খিদে মেটানো, তাই হলো উচ্চ বৃত্তি। মনে করো, আমি জিনিসটাকে ক্লিয়ার করে দিচ্ছি তোমাদের কাছে, কৃষক জমি থেকে ধান কেটে নিয়ে গিয়েছে, ধান কেটে নিয়ে যাওয়ার পরে অবশিষ্ট কিছু ধান যে ছড়ানো ছিটানো অবস্থায় পড়ে থাকে না, তাই হচ্ছে উচ্চ বৃত্তি। আমরা নতুন একটা শব্দ শিখলাম, নতুন শব্দের অর্থ আমরা জেনে নিলাম। এখন আমরা এই অধ্যায়টা আলোচনা করলাম, এই অধ্যায় আলোচনা করে আমরা অনেক নতুন কিছু শিখতে পেরেছি এবং পড়ার মধ্যে আমাদের অনেক প্রশ্ন, সহজ সহজ প্রশ্ন চলে এসেছে, যার উত্তরগুলো আমরা নিজেরাই দিতে পারবো। কি সেই প্রশ্নগুলো আমরা দেখি, ধর্মদেব অতিথি হয়ে এসেছিলেন কেন? হ্যাঁ, আমরা বুঝতে পাচ্ছি যে উত্তরগুলো তোমরা গল্পটা পড়ে বা আজকের ক্লাসটা করে নিশ্চয়ই বুঝতে পারছো বা বলতে পারবে। ধর্মদেব অতিথি হয়ে এসেছিলেন ব্রাহ্মণের পরীক্ষা নেওয়ার জন্য, কারণ ব্রাহ্মণ অনেক ধার্মিক। সেক্ষেত্রে ব্রাহ্মণ কিভাবে তার ধর্ম রক্ষা করেন এবং তার লোক সংবরণ করে অতিথি আপ্যায়ন করেন, তাই পরীক্ষা করতে এসেছিলেন ধর্মদেব। অতিথি ব্রাহ্মণ রূপে কি এসেছিলেন? আমরা কিন্তু পারবো, অতিথি ব্রাহ্মণ রূপে ধর্মদেব এসেছিলেন। জীবের মধ্যে ঈশ্বর কিরূপে অবস্থান করেন? জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, যত্র জীব তত্র শিব। কথাগুলো কে বলেছেন? স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ কি বলেছেন? ঈশ্বর জীবের মধ্যে আত্মারূপে অবস্থান করেন। তাহলে এই কোশ্চেনের আনসারটা কি হবে? জীবের মধ্যে ঈশ্বর কিরূপে অবস্থান করেন? জীবের মধ্যে ঈশ্বর আত্মারূপে অবস্থান করেন। এখানে আর একটা রিলেটেড প্রশ্ন তোমাদের মধ্যে আমি শো করছি। কি প্রশ্ন? ঈশ্বরের আরেক নাম কি বা পরমাত্মা নাম কার? পরমাত্মা নামে কাকে ডাকা হয়? ঈশ্বরকে পরমাত্মা নামে ডাকা হয়। আর ঈশ্বর জীবের মাঝে কিরূপে অবস্থান করেন? আত্মারূপে। এই কথাটা মাথায় রাখতে হবে, ঈশ্বর অবস্থান করে আত্মারূপে, কিন্তু ঈশ্বরের আরেক নাম হচ্ছে পরমাত্মা। ব্রাহ্মণের পরিবারে কতজন সদস্য ছিল? দরিদ্র ব্রাহ্মণ তার স্ত্রী ছিলেন, দরিদ্র ব্রাহ্মণ এবং তার স্ত্রীর একমাত্র পুত্র ছিলেন এবং পুত্রের স্ত্রী ছিলেন। তাহলে মোট কতজন সদস্য হলো? মোট 4 জন সদস্য হলো। দরিদ্র ব্রাহ্মণের পরিবারের সদস্য সংখ্যা হচ্ছে 4। যত্র জীব তত্র শিব, কথাটির অর্থ কি? অর্থাৎ
জীবের মধ্যে ঈশ্বর অবস্থান করেন। আমি শুরুতেই বলে দিয়েছি যে জীবের মধ্যে ঈশ্বর কিরূপে অবস্থান করেন, আত্মারূপে অবস্থান করেন। জীব সেবা করলে ঈশ্বরের সেবা করা যায়, অর্থাৎ জীব সেবার মাধ্যমে ঈশ্বরের সেবা করা যায়। যেখানে জীব সেখানে শিব, ঈশ্বর সর্বত্র বিরাজমান। কোথায় ঈশ্বর নেই, সব জায়গাতেই ঈশ্বর আছে। তাকে অন্তর্দৃষ্টিতে দেখতে হয় এবং উপলব্ধি করতে হয়। সবকিছু সৃষ্টির মধ্যেই আনন্দ। আমরা ঈশ্বরের আরাধনা করলাম, ঈশ্বরের আরাধনা করে সব কিছু জানলাম। আগামী দিন আজকের ক্লাস আমরা কতটুকু করেছি এবং কতটুকু ভালো লেগেছে, কতটুকু শিখেছি তার মূল্যায়ন হবে আগামী দিন টপলেসে। আগামী দিনের জন্য থাকছে তোমাদের টপলেস। টপলেসের জন্য তোমাদের কী করতে হবে, আজকে যতটুকু পড়া আমরা করলাম সেই পড়াটুকু সুন্দরভাবে বাড়িতে দেখতে হবে। কোথা থেকে? পাঠ্য বই থেকে। পাঠ্য বই থেকে তোমরা সুন্দরভাবে রিডিং করবে। রিডিং করতে করতে কী করবে, যে জটিল বানানগুলো আছে সেগুলো লিখে প্র্যাকটিস করবে। শূন্যস্থানের জন্য সঠিক চিহ্ন দরকার নেই, কারণ শূন্যস্থানের জন্য, ছোট প্রশ্নের জন্য এবং সাধারণত যোগ্যতা ভিত্তিক বা সংক্ষিপ্ত কিছু প্রশ্ন তোমরা যখন রিডিং করবে তখন বুঝতে পারবে যে কেমন ধরনের প্রশ্ন হতে পারে। সর্বোপরি একটা অধ্যায় যখন পড়বে আগে মুখস্থ নয়, আগে প্রাণ দিয়ে বুঝবে কি বলতে চেয়েছে, নিজের বা মাথায় তা নিবে যে বইয়ের ভাষাটা যা বলছে সেটা তোমার বোধগম্য কিনা। আমরা মুখস্থ করব না, আমরা মুখস্থ করে পড়ব না, আমরা পড়ব বুঝে। বুঝে পড়লে সেই পড়াটা কাজে লাগে এবং অনেকক্ষণ মাথায় থাকে। তোমাদের একটা টপিক মাথায় রাখতে হবে, সৃজনশীলতা কিন্তু এখন সবচাইতে বড় গুণ। আমরা মুখস্থ করে কোনো কিছু করতে পারবো না। সৃজনশীলভাবে আমরা নতুন করে যে কোনো কিছু সৃষ্টি করতে হলে আমাদের এই সৃজনশীলতা গুণটা বজায় রাখতে হবে। যাই হোক, আগামী দিন টপলেস হবে। টপলেসের জন্য আমরা বইটা রিডিং দিব সুন্দরভাবে, নিজেরা বাড়িতে চর্চা করব এবং নিয়মিত ক্লাসগুলো মনোযোগ দিয়ে করব। ঈশ্বরের আরাধনা করতে ভুলবো না কিন্তু। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।